হুমকি দিয়েছে। নোয়াখালীতে মসজিদ নির্মাণের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার আনিসুল হক মুন্নার বিরুদ্ধে। তার এই অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেগমগঞ্জ উপজেলার স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা। 5 ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর বেগমগঞ্জ কন্ট্রাক্টর মসজিদ প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল করা হয়। ইসলামের প্রচার ও প্রসারে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা দেশে জেলা উপজেলা নির্মাণ হচ্ছে 560টি আধুনিক মডেল মসজিদ। তার মধ্যে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মডেল মসজিদ একটি, যার নির্মাণে ধরা হয়েছে প্রায় 16 কোটি টাকা। কিন্তু এই টাকার কোনো কাজই দেখছে না এলাকাবাসী। তারা বলছে এই মসজিদের কাজে ব্যাপক দুর্নীতি করছে ঠিকাদার আনিসুল হক মুন্না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যে উন্নয়ন করতেছে, সেই উন্নয়নের এখানে একটা অংশ ধারাবাহিকতা এখানে মডেল মসজিদ নির্মাণের জন্য যাইয়ে দিছে। ঠিকাদার এটা সুষ্ঠুভাবে করতেছে না। সিলেকশন বালুগুলা দেখেন, ইটগুলা দেখেন, তারপর রডগুলা দেখেন, বাংলা সিকল রডগুলা দিছে, সব নাম্বার আমরা এই ঠিকাদারের দিছে। ঠিকাদারের নাম হচ্ছে আমিনুল হক মুন্না। উনি এখানে দুর্নীতি করতেছে, সিমেন্ট বালু সব কিছু দিয়ে উনি দুর্নীতি করছে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ঠিক আছে? আল্লাহর ঘরে কিভাবে দুর্নীতি করে উনি? খালি বেগমগঞ্জ উপজেলার মধ্যে কন্ট্রাক্টর মসজিদ সংলগ্ন এখানে একটা কেন্দ্রীয় মসজিদ হচ্ছে, কিন্তু এখানে যে ঠিকাদারের মাধ্যমে কাজটা দেওয়া হয়েছে, উনি ইটার মাধ্যমে দুর্নীতি করতেছেন, বালির মাধ্যমে দুর্নীতি করতেছেন, রডের মাধ্যমে দুর্নীতি করতেছেন। একটা মসজিদ নিয়ে এভাবে তালবাহানা করা হয়, তাহলে আমরা এই সমস্ত ঠিকাদারকে দিয়ে কি দেখতে পারি ভবিষ্যৎ? আমরা চাই যে এই কাজটা যেহেতু সরকারিভাবে আমরা পেয়েছি, আমরা সরকারের কাছে উদারতা আহ্বান জানাই। এখানে যেন ভালো একজন সৎ এবং নীতিবান যেন একজন ঠিকাদারকে দেওয়া হয় এই কাজটা। যে ঠিকাদার এখানে কাজ করতেছে উনি বিভিন্ন নিয়ম নিয়মতান্ত্রিকভাবে না করে অন্যায়ভাবে কাজ করতেছে। তো আমরা এটা বাধা দেওয়াতে এলাকাবাসী বাধা দিতে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী বাহিনী আনি এখানে মুসল্লিদের হুমকি দিয়েছে। বিভিন্ন বাহিনীর লোকজন এখানে আনি জড়ো করছে, আমাদেরকে উল্টো পাল্টা হুমকি দিতেছে। আমরা এখানে মসজিদের কাজের জন্য বাধা দেওয়াছি। এখন আমাদের এখানে কাজগুলো দুর্নীতি হচ্ছে এবং এরা সিমেন্ট সিমেন্ট এক ব্যাগের সাথে বালু হচ্ছে 8 বস্তা এবং শঙ্কর হচ্ছে 8 বস্তা, 1 বস্তা সিমেন্ট কীভাবে হয়? এগুলো সবগুলো কাজ দুর্নীতি চলছে এখানে। সুস্থ বিচার চাই দিয়েছি আমরা মুসলিমরা পরিবার করাতে আমাদের জন্য সন্ত্রাসবাহিনী আনতেছে, আমার হুমকি টুমকি দেওয়া হচ্ছে। মসজিদ নির্মাণে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট, বালু এবং কংক্রিট সহ বিভিন্ন মালামাল। এই বিষয়ে এ মসজিদের ইঞ্জিনিয়ার কামরুলের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ইমরান হোসেন, ডেস্ক নিউজ, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।